সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে দ্য গুড মর্নো বাই জন ডন। অনার্স প্রথম বর্ষের এই গুরুত্বপূর্ণ কবিতাটি নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিও। এই ভিডিওতে আমরা এই কবিতাটি সম্পর্কে এ টু জেড জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই এই যে টপিকটি এই টপিকটি সম্পর্কে খুব ভালোভাবে জানার জন্য তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে এই কবিতাটি শুরু করার আগে তোমাদেরকে সেই পুরাতন কথাটি আবারও বলতে চাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ সবাইকে। এই কবিতাটি হচ্ছে বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট জন ডনের একটি বিখ্যাত কবিতা, যে কবিতাটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই যে কবিতাটি সেটি যদি তোমরা মিস করে যাও তাহলে হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষের অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় হচ্ছে তোমরা তোমাদের লাইফ থেকে হারিয়ে ফেলবে। তো আশা রাখি তোমরা হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো জানতে পারবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যেতে চাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি, দ্য গুড মর্নো বাই জন ডন। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা যদি কবিতাটির একটু টাইটেল বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এখানে গুড মর্নো শব্দটির অর্থ হচ্ছে গুড মর্নিং। অর্থাৎ গুড মর্নো যে শব্দটি, সেই শব্দটি ইংলিশ সোসাইটির যে লোকজন তারা হচ্ছে এইটাকে গুড মর্নিংকে সংক্ষেপে গুড মর্নো বলে। অর্থাৎ এখানে হচ্ছে এই কবিতাটির টাইটেল হচ্ছে গুড মর্নিং, অর্থাৎ শুভ সকাল। তো এই শুভ সকাল বা গুড মর্নোটি আসলে কাকে জানানো হয়েছে? এই কবিতাটি হচ্ছে একটি লাভ লিরিক্স, অর্থাৎ একটি গানের মতো ছোট্ট একটি কবিতা যেখানে ভালোবাসা প্রকাশ করেছেন জন ডন তার যে বিলাপড, সেই বিলাপটের জন্য। তিনি তার এই বিলাপকে হচ্ছে এই শুভ সকালই জানিয়েছেন। তিনি আসলে মূলত এই ব্যাপারটি প্যারাডক্সিক্যালি, তিনি হচ্ছে প্যারাডক্স আকারে এটি বলার চেষ্টা করেছেন। তিনি আসলে বুঝাতে চেয়েছেন যে তার প্রেমে পড়ার পর তার প্রেমিকার ভিতর যে একটা প্রেমের জাগরণ ঘটে, অর্থাৎ নতুন একটা সকালের সূচনা হয়, সেই সূচনাকে হচ্ছে তিনি গুড মর্নিং দ্বারা, অর্থাৎ গুড মর্নো দ্বারা তিনি হচ্ছে সেটিকে ওয়েলকাম করেছেন। তো এখানে নর্মালি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে গুড মর্নো আর আজকে আমাদের কবিতার যে গুড মর্নো সেটার মধ্যে একটি বিশাল পার্থক্য আছে, যেটা তোমরা অলরেডি জেনে গেলাম। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে জন ডন। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা জানো যে এই জন ডন হচ্ছে একজন মেটাফিজিক্যাল পয়েট। তো মেটাফিজিক্যাল পয়েট হিসেবে তার যে কতগুলো গুণ আছে সেই গুণগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আর জন ডনকে বলা হয় ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েট্রি, অর্থাৎ মেটাফিজিক্যাল পয়েট্রির যে গুরু সেটি হচ্ছে জন ডন। এই জন ডনের হাত ধরে তার হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট্রির একটি যুগ সৃষ্টি হয়, এবং তার সাথে আরও যে বিখ্যাত কিছু কবি তারা হচ্ছে এই মেটাফিজিক্যাল পয়েট্রি নিয়ে তার সাথে যোগদান করে, এবং তাদের এই গ্রুপটিকে বলা হয় মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েটস। অর্থাৎ মেটাফিজিক্যাল যে কবি আছে তাদের একটি একত্র নাম হচ্ছে স্কুল অফ মেটাফিজিক্যাল পোয়েটস, এবং এই মেটাফিজিক্যাল পোয়েটসদের গুরু হচ্ছে জন ডন, অর্থাৎ যার হাত ধরে মেটাফিজিক্যাল পোয়েট্রি শুরু হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু অলরেডি তোমাদের মনের ভিতরে একটি প্রশ্ন জেগে গেছে যে আসলে এই মেটাফিজিক্যাল শব্দটি তাহলে অর্থ কী এবং মেটাফিজিক্যাল পোয়েট্রি আসলে কী? তো আমি এখন হচ্ছে সেটির বিশ্লেষণ দেব। মেটা শব্দটির অর্থ হচ্ছে বিয়ন্ড, অর্থাৎ কোনো কিছুর অতীত, পিছন, অর্থাৎ কোনো কিছুকে অতিক্রম করা, এরকম একটি অর্থ হচ্ছে মেটা। আর ফিজিক্যাল শব্দের অর্থ আমরা জানি যে যার শারীরিক অস্তিত্ব আছে। তো মেটাফিজিক্যাল শব্দটির অর্থ দ্বারা শারীরিক অস্তিত্বের বাইরে, অর্থাৎ যে সকল বস্তুর শারীরিক অস্তিত্ব নাই সেগুলি হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির বিষয়বস্তু। তো সেই ক্ষেত্রে মেটাফিজিক্যাল পোয়েট্রি যে জিনিসটি সেটি হচ্ছে এমন কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করে যে বস্তুগুলো আসলে যে শারীরিক অস্তিত্ব সেই শারীরিক অস্তিত্বের বাইরে। তো এরকম শারীরিক অস্তিত্বের বাইরে যে জিনিসগুলি আমাদের আছে, যেমন জন্ম, মৃত্যু, তারপর হচ্ছে সোলস, আত্মা, ডেথ, তারপর হচ্ছে আরও অনেক রকম থাকতে পারে যেগুলো হচ্ছে শারীরিক অস্তিত্ব নাই। তো এরকম শারীরিক অস্তিত্ববিহীন জিনিসকে নিয়ে যখন কবিতা লেখা হয় সেটি মূলত হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো মেটাফিজিক্যাল পোয়েটদের যে গুরু জন ডন, সেই জন ডনের সাথে আরও কয়েকজন মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে রবার্ট ক্রোশো, হেনরি ভন, অ্যান্ড্রু মার্ভেল, এবং আরও অনেকেই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখেছেন। তো এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি সেই জিনিসটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটি কথা তোমাদেরকে এই কবিতা শুরু করার আগে বলে দিতে চাই যে এই যে গুড মর্নো কবিতাটি, এই কবিতাটি হচ্ছে জন ডনের একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি। কিন্তু একটি বিষয় হচ্ছে জন ডনের যে প্রশ্নগুলি পরীক্ষা সাধারণত আসে সেই ধরনের প্রশ্নগুলি আসলে কবিতা ভিত্তিক না, আসে হচ্ছে তার যে কবিতার টেন্ডেন্সি ভিত্তিক। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে মেটাফিজিক্যাল পোয়েট্রি কী এবং মেটাফিজিক্যাল পোয়েট্রির গুণাবলী কী, এবং বলা হতে পারে যে দ্য গুড মর্নো পোয়েমটিতে মেটাফিজিক্যাল পোয়েট্রির কী কী গুণ আছে সেই বিষয়গুলো হচ্ছে বর্ণনা করা।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েন্ট নিয়ে অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা হচ্ছে আজকের কবিতা নিয়ে আরো কিছু কথা বলতে চাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটা শুরু করার আগে আমি হচ্ছে কবিতা সম্পর্কে তোমাদেরকে একটু ছোট্ট করে ধারণা দিতে চাই। এখানে এই কবিতাটির যে শুরু হয়, সেই শুরুটা হচ্ছে লেখক আসলে একটি ঘোরের মধ্যে থেকে হঠাৎ করে জেগে ওঠার পর সে হচ্ছে নিজেকেই প্রশ্ন করে যে আসলে এতদিন তিনি কি করেছেন, অর্থাৎ তিনি এতদিন কেন প্রেমে পড়েন নাই। এটি হচ্ছে তিনি তার গার্লফ্রেন্ডকে বলতেছেন, তার বিলাপকে বলতেছেন যে আমরা এতদিন কেন প্রেমে পড়ে নাই এবং এই প্রেমটা কেন আমাদের এতদিন আগে হয় নাই। তিনি তখন দোষ দিতেছেন যে আমরা কি তাহলে সেই একটা স্টেজে ছিলাম যে যেখানে আসলে আমরা দুধের বাচ্চার মতো ছিলাম, যেখানে আমরা বুঝি নাই প্রেম ভালোবাসা কি। এবং তার পরবর্তীতে হচ্ছে সে একটি গল্প, তিনি হচ্ছে কতগুলো গল্প ফাঁদেন এবং সেই গল্পের পরিপ্রেক্ষিতে তিনি হচ্ছে পরবর্তীতে বোঝানোর চেষ্টা করেন যে তার প্রেমটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ এবং পরিশুদ্ধ একটি প্রেম। এবং তিনি তার গার্লফ্রেন্ডকে বলেন যে তাদের যে ভালোবাসাটা সেটি খুবই একটি হচ্ছে আকর্ষণীয় একটা প্রেম, এবং তাদের যে ভালোবাসা, ভালোবাসার ফলে তারা তাদের নিজেদের একটা পৃথিবী তৈরি করেছেন এবং সেই পৃথিবীতে হচ্ছে তারা খুবই খুবই শান্তিতে এবং সুখে হচ্ছে বসবাস করবেন। অর্থাৎ অন্যদের পৃথিবী থেকে হচ্ছে তাদের পৃথিবী আলাদা। অর্থাৎ লেখক এখানে আসলে মেয়ালি যে কাজটি করেছেন সেটি হচ্ছে এই গুডমরো কবিতার মাধ্যমে তার যে বিলাপ, সেই বিলাপকে তিনি হচ্ছে তার যে ভালোবাসার যে পজিটিভ দিক, তার ভালোবাসার যে অতিরঞ্জন, সেটি হচ্ছে তিনি তার বিলাপটির সামনে করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতা সম্পর্কে আমাদের অনেক কথা আছে, সবগুলো কথাই আমরা হচ্ছে কবিতা লাইন বাই লাইন বিশ্লেষণ করার সময় বলবো। আই ওয়ন্ডার, ওয়ন্ডার শব্দের অর্থ হচ্ছে অবাক হওয়া, আমি অবাক হয়ে যাই বাই মাই ট্রুথ, ট্রুথ শব্দটির অর্থ হচ্ছে শপথ করা, আমি আমার শপথে হচ্ছে অবাক হয়ে যাই, হোয়াট দাও অ্যান্ড আই, তুমি এবং আমি ডিড টিল উই লাভড, অর্থাৎ আমরা কী করেছি টিল উই লাভ, যখন পর্যন্ত আমরা ভালোবাসি, অর্থাৎ আমরা নিজেদেরকে ভালোবাসার আগে আসলে আমরা কী করেছি। ওয়ার উই নট ওয়েন টিল দেন, আমরা কি তখন ততদিন পর্যন্ত, ওয়েন টিল দেন, ওয়েন শব্দটির অর্থ হচ্ছে মাতৃদুগ্ধপান করা, অর্থাৎ হচ্ছে অবুজের মতো, তাহলে কি আমরা ততক্ষণ পর্যন্ত অবুজ ছিলাম না। অর্থাৎ লেখক হচ্ছে তার যে পূর্বের ঘটনা, পূর্বের যে জীবন, সেটি সম্পর্কে সে অবাক যে এতদিন তারা কী করেছে, তার গার্লফ্রেন্ডকে সে বলতেছে, তার বিলাপকে যে এতদিন তারা কী করেছে এবং তারা বলতেছে যে আমরা কি ততদিন পর্যন্ত অবুজ ছিলাম না। বাট সার্টন কান্ট্রি প্লেজার্স, আসলে এটা বোঝাচ্ছে যে আমরা কি ততটাই অবুঝছিলাম না, যেটি হচ্ছে আমরা আসলে একটি কান্ট্রি প্লেজার, অর্থাৎ একটি সাধারণ একটি মানে হচ্ছে মজার মধ্যে আমি আমাদের জীবন যাপন করেছি, অর্থাৎ আমরা যেন বাচ্চাদের মতো মায়ের দুগ্ধপান করেছি, চাইল্ডিশলি, শিশু সুলভভাবে, অর স্নোডেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন। এবং তিনি আরও বলেছেন যে আমরা কি এতদিন এই সেভেন স্লিপার্সের ডেন এর মতো, অর্থাৎ সাত ব্রাহ্মণের ঘুমের মতো আমরা কি ঘুমিয়েছিলাম না। অর্থাৎ প্রেমে পড়ার পর লেখকের কাছে এই কথাগুলি মনে হচ্ছে যে আমরা এতদিন কি করেছি, আমরা কি সাত ব্রাহ্মণের মতো আমরা ঘুমিয়েছিলাম না, তো তাহলে আমরা কেন আর আগে এত সুন্দর একটি ভালোবাসার সাথে আমরা পেলাম না, সেটি হচ্ছে লেখক বোঝানোর চেষ্টা করছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সেভেন স্লিপার্স ডেন একটি কথা দেওয়া আছে, তো এই সম্পর্কে মূলত হচ্ছে একটি কাহিনী আছে এবং সেই কাহিনী সম্পর্কে এটি হচ্ছে একটি ফিগার অফ স্পিচ, আমি হচ্ছে সেই বিষয়টিকে একটু বর্ণনা করবো হালকা করে। এই সেভেন স্লিপার্স ডেন এটি মূলত হচ্ছে একটি এলিউশন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলিউশন শব্দটির অর্থ হচ্ছে যে যখন কোনো সাহিত্যকর্মে আগের কোনো সাহিত্য থেকে বা অন্য কোনো লেখকের সাহিত্য থেকে যখন কোনো রেফারেন্স টানা হয়, অর্থাৎ কোনো কিছুকে নিয়ে আসা হয়, তখন এই ধরনের জিনিসকে বলা হয় এলিউশন। আর যখন এই এলিউশনটা হচ্ছে বাইবেল থেকে নিয়ে আসা হয়, তখন এই ধরনের এলিউশনকে বলা হয় বিবলিক্যাল এলিউশন। তো এখানে সেভেন স্লিপার্স ডেন এইটি মূলত হচ্ছে বাইবেলের একটি ঘটনা, সেই ঘটনাটাকে হচ্ছে এখানে আনা হয়েছে এবং সেই সেভেন স্লিপার্স ডেনটি এখানে বিবলিক্যাল একটা এলিউশন হিসেবে ইউজ করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ছোট্ট করে এই সেভেন স্লিপার্স ডেনের যে গল্পটি, সেই গল্পটি হচ্ছে বলার চেষ্টা করি তোমাদের সামনে। অনেক অনেক বছর পূর্বে যখন হচ্ছে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ে, তখন একটি রাজ্যে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে সেখানকার রাজা ঘোষণা দেয় যে যারা খ্রিস্টান হবে তাদেরকে হচ্ছে হত্যা করা হবে, তো যেন কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বন না করে। তো সেখানে সাতজন ভাই ছিল, সাত খাটো বামন ছিল, যারা হচ্ছে তারা ইতিমধ্যে খ্রিস্টান ধর্মটিকে গ্রহণ করেছে, কিন্তু যখন তারা রাজার ঘোষণা পায়, ঘোষণার পর তারা হচ্ছে সেটি সম্পর্কে তারা ভয় পায় এবং তারা হচ্ছে একটি গুহায় চলে যায়। গুহায় চলে গিয়ে তারা হচ্ছে ঘুমিয়ে পড়ে এবং তারা যখন ঘুম থেকে ওঠে তাদের কাছে মনে হয় যে তারা একটি অল্প সময় ঘুমিয়েছেন, অর্থাৎ 2 থেকে আড়াই ঘন্টার মতো একটা ঘুম দিয়েছেন। এবং ঘুম থেকে যখন তারা উঠেন, উঠে তাদের কাছে এই বিষয়টি মনে হচ্ছিল তারা অল্প একটি সময় ঘুমিয়েছে, কিন্তু মূলত দেখা যায় যে তারা আসলে ওখানে
হচ্ছে 200 বছরের মতো ঘুমিয়েছে, এবং 200 বছর পরে যখন তারা বের হয়ে আসছে, ততদিনে সেই যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, সেটির সরকার প্রধান সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং সেখানে খ্রিস্টান ধর্মের যে একটা প্রসারণ সেটি ঘটে গেছে। এবং তারা যখন ওখান থেকে বের হয়ে আসে, আসার পরে হচ্ছে তারা এখানে খ্রিস্টান, চারদিকে সবাইকে খ্রিস্টান হিসেবে পায়। তো এটি মূলত হচ্ছে বাইবেলের এমন একটি ঘটনা যে ধর্মকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে ধর্মই তাকে রক্ষা করে, এমন একটা বিষয় হচ্ছে এখানে দেওয়া হয়। এবং এই যে তারা 2 ঘন্টা মনে করে তারা যে 200 বছর ঘুমালো, অর্থাৎ তারা কতটুকু হচ্ছে বেখেয়ালি, সেই বিষয়টা হচ্ছে এই কবিতার মাধ্যমে জন্ডন হচ্ছে দেখাচ্ছেন যে তারাও যেন প্রেমে পড়ার আগে এরকম বেখেয়ালি ছিল। ইট ওয়াজ সো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি এরকম কোনো কবিতায় টি এর আগে এরকম যদি থাকে, অ্যাপোস্ট্রফি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা ইট ইট হবে। তো ইট ওয়াজ সো, এটা ঠিক তাই তার কাছে মনে হচ্ছে, বাট হিজ অল প্লেজার ফ্যান্সিজ বিগ, এবং তার আগের যে পূর্বের যে যত আনন্দ সেগুলো আসলে ফ্যান্সিজ বি, এগুলো আসলে কল্পনা ছিল। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, তার পরবর্তীতে লেখক যেটি বললেন যে সে যদি কোনো সৌন্দর্য দেখে থাকে, হুইচ আই ডিজার্ভ, যেটা আমি চেয়েছি অ্যান্ড গট, এবং আমি পেয়েছি, ইট ওয়াজ বাট ড্রিম অফ দি, অর্থাৎ লেখক বুঝালেন যে আমি যদি কোনো সৌন্দর্য দেখে থাকি, আমি যদি কোনো সৌন্দর্য চেয়ে থাকি, এটা আর কেউ নয়, এটা হচ্ছে তোমার স্বপ্ন, অর্থাৎ সে হচ্ছে তার প্রেমিকাকে এই কথাটি বললেন। পরবর্তী স্ট্যান্জায় অ্যান্ড নাও গুড মরো টু আর ওয়াকিং সোলস, এবারে তিনি হচ্ছে তার সেই ঘটনা, অর্থাৎ নিজে এবং তার যে প্রেমিকাকে, মানে তাদের প্রেমে পড়ার যে দেরি হওয়ার জন্য নিজেদেরকে তিনি হচ্ছে ভর্সনা করলেন, এবং তারপর হচ্ছে পরবর্তীতে তিনি হচ্ছে তার যে গার্লফ্রেন্ড, তিনি তাকে বলতেছেন যে অ্যান্ড নাও গুড মরো টু আর ওয়াকিং সোলস, এখন হচ্ছে শুভ সকাল আমার এই জাগ্রত আত্মার প্রতি, হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার, যেটি একজন আরেকজনকে আমরা দেখতেছি না ভয়ের মধ্য দিয়ে, অর্থাৎ এখানে যে তাদের প্রেম, এই প্রেম ভালোবাসার মধ্যে তাদের যে একটি সম্পর্ক, সেই সম্পর্কের কথা তিনি বলতেছেন যে একজন আরেকজনকে দেখতেছেন কিন্তু তাদের মধ্যে কোনো ভয় নেই, ফর লাভ, এটা ভালোবাসার জন্য, অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল, অর্থাৎ কেউ যদি খুব ভালোবাসতে পারে তাহলে ভালোবাসে হচ্ছে তার সকল সাইডকে কন্ট্রোল করে, অর্থাৎ তার ভিতরে কোনো ভয় থাকে না, তার ভিতরে কোনো দ্বিধা থাকে না, এই জিনিসগুলো হচ্ছে থাকে না। অ্যান্ড ম্যাক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিহোয়্যার, অ্যান্ড ম্যাক্স ওয়ান লিটল রুম, এবং ছোট্ট একটা রুম বানাও অ্যান্ড এভরিহোয়্যার, মানে সেখানে, অর্থাৎ কেউ যদি ভালোবাসে তাহলে সে হচ্ছে তাদের একটি, মানে তারা সব জায়গায় তাদের মতো করে একটি জায়গা হচ্ছে করে নিতে পারে, লেট সি ডিসকভার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, এবং তিনি বলতেছেন যে যারা সি ডিসকভারার্স, লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, বলতেছে যে যারা নতুন যে তারা যারা সি ডিসকভারার্স, অর্থাৎ সমুদ্রের আরোহণকারী, তাদেরকে সমুদ্রের হচ্ছে তাদেরকে যেতে দাও, অর্থাৎ তাদেরকে সমুদ্র যে আবিষ্কার করা সেটি করতে দাও, লেট ম্যাপস টু আদার, অন্যদেরকে মানচিত্র আঁকতে দাও, অর্থাৎ নতুন নতুন দেশ বের করতে দাও, ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, তারা পৃথিবীর পর পৃথিবী দেখুক, লেট আস পজেস ওয়ান, কিন্তু তিনি বলতেছেন যে তারা সব কিছু করুক কিন্তু আমরা একটি ওয়ার্ল্ড করতে চাই, অর্থাৎ আমাদের পৃথিবী একটি পৃথিবীতে বাস করতে চাই, ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, তোমার পৃথিবী এবং আমার পৃথিবী দুইজনের পৃথিবী এক, এবং এটি হচ্ছে একটি মাত্র পৃথিবী, অর্থাৎ প্রেমিক এবং প্রেমিকা, প্রেমিকের কাছে হচ্ছে যে পৃথিবী, প্রেমিকের কাছে সেই পৃথিবী, এবং দুজন মিলে তারা হচ্ছে একটা পৃথিবী করতে চায়। পরবর্তী স্ট্যান্জায়, লাস্ট স্ট্যান্জায়, মাই ফেস ইন দাইন আই, আমার আমার মুখ হচ্ছে তোমার চোখে, মাই ফেস ইন দাইন আই, আমার মুখ তোমার চোখে, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, এবং তোমার মুখটি হচ্ছে আমার ওখানে অ্যাপিয়ার্স, অর্থাৎ প্রেম করার পর হচ্ছে যেটি হয় যে তারা যখন পাশাপাশি বসে তখন হচ্ছে একজনের চোখে আরেকজনের মুখ দেখা যায়, এবং অন্যজনের চোখে হচ্ছে ঠিক তার বিপরীত পাশের লোকজনের দেখা যায়, সেই কথাটি বলতেছেন যে তুমি আমার চোখে পৃথিবী, আমি তোমার চোখে পৃথিবী, অ্যান্ড ট্রু প্লেইন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট, এবং সত্যিকারের যে হৃদয় সেই হৃদয়টির ছবি হচ্ছে ফেসেস রেস্ট, অর্থাৎ মুখের ভিতর ভেসে ওঠে, হোয়ার ক্যান উই ফাইন্ড, যেখানে আমরা খুঁজে পাই, টু বেটার হেমিস্ফিয়ার, অর্থাৎ দুইটি সুন্দর হ্যামিসফিয়ার, মানে হচ্ছে মেরু, এখানে বলা হচ্ছে যে তারা হচ্ছে যে দুজন মিলে যে একটি পৃথিবী তারা আবিষ্কার করলেন, এবং সেই পৃথিবীতে তাদের কথা মতে, তাদের ভাষ্য মতে, অর্থাৎ কবির ভাষ্য মতে, তাদের হচ্ছে দুটি বেটার হেমিসফিয়ার, খুব সুন্দর দুটি মেরু আছে। এই হেমিসফিয়ার শব্দটি হচ্ছে, যেটা জানি সেটা হচ্ছে পার্থিব যে, মানে
মেরু, সেই মেরু থেকে আমরা সেই হেমিস্ফিয়ারটি আসে পার্থিব যে মেরু, সেই মেরুতে হচ্ছে এখানে দুর্যোগ আছে, এখানে বাতাস আছে, এখানে ঝড় আছে, কিন্তু তাদের যে ভালোবাসার পৃথিবী, সেই পৃথিবীর মেরুতে কোনো ঝড় নেই, এটি হচ্ছে তারা বিশ্বাস করে। উইদাউট শার্প নর্থ, অর্থাৎ এই কথাটি বলা হচ্ছে যে এর কোনো শার্প নর্থ নেই, অর্থাৎ যে উত্তর মেরু বলতে যে আমরা ঝড় বৃষ্টির একটি জায়গা বুঝি, সেরকম উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট, আবার তাদের একটি ধ্বংসকারী যে ওয়েস্ট, সেরকম কোনো মেরু তাদের মধ্যে হচ্ছে তাদের পৃথিবীতে নেই, অর্থাৎ তাদের পৃথিবীটি সবসময় শোকের পৃথিবী। হোয়াট এভার ডাইস, যাই হোক, ওয়াজ নট মিক্স, মানে অর্থাৎ পার্থিব যে মেরু এটি কখনোই একত্র হতে পারে না। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, আমাদের দুইজনের ভালোবাসা যদি এক হয়, অ্যান্ড দাও অ্যান্ড আই, এবং তুমি এবং আমি, লাভস সো অ্যালাইক, আমি যদি আমরা যদি একই রকম ভালোবাসি, দ্যাট নান ডোস লা ক্যান নান ক্যান ডাই, তাহলে কেউ আমাদেরকে, অর্থাৎ একরকমভাবে ভালোবাসি, নান ক্যান দ্যাট নান ডোস লা ক্যান, অর্থাৎ আমাদেরকে কেউ ভাঙতে পারবে না, নান ক্যান ডাই, অথবা আমাদের এই ভালোবাসাটিকে কেউ হত্যা করতে পারবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটিতে আমরা দেখলাম যে এমন একটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে, লাভ বা ভালোবাসা, এই লাভ বা ভালোবাসাটি হচ্ছে একটি অবাস্তব জিনিস, অর্থাৎ যার বস্তুগত দিক নেই। তো সেই ক্ষেত্রে এই কবিতাটি অবশ্যই একটি উৎকৃষ্ট মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি, এবং একই সাথে এই কবিতাটি হচ্ছে একটি লিরিক্যাল কবিতা, অর্থাৎ এটি হচ্ছে একটি ছন্দময় একটি সুন্দর একটি কবিতা। এবং এখানে আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির কতগুলো লক্ষণীয় গুণ হচ্ছে আমরা এখানে পাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এই কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।